সবার আগে আমাদের প্রো কাটটা দেখাও, এটা ইন্টারেস্ট। প্রো কাট পেয়েছি অজু ঘোষ, দেখো ইন্ডিয়া বডি বিল্ডিং। হ্যাঁ, আর এদিকে দেখো এখানে স্ট্যাম্প লেখা রয়েছে, স্ট্যাম্প দেওয়া আছে। আমি খুব গরিব ফ্যামিলির ছেলে, তো বাবা মা কোনোদিন দেখতেও ছেলেটা এত খাচ্ছে চিকেন ডিম, পরের দিন আমি কাজে বেরোবো ভোরবেলায় ট্রেনিং করাতে যাব। হ্যাঁ, তো দেখছে বানাচ্ছি রাত্রিবেলায়, সকালে ওটা নিয়ে বেরোবো, তো বাবা রাগমাগ করে বলছে এইসবের কোনো দরকার নেই, এসব করতে হবে না। বাবা কী করলো, সেই সেদ্ধ মাংস ডিম সেদ্ধ সব ছুঁড়ে ফেলে দেয় রাত্রিবেলায়, রাস্তায় একদম ছুঁড়ে ফেলে দিল চোখের সামনে। সেই রাত্রে বাবা বার করে দিল বাড়ি থেকে, বললো বেরিয়ে যা। হচ্ছে সারা রাত ওই রেল কোয়ার্টারের সিঁড়ি নিচে সারাটা রাত কাটালাম। তুমি এখনো পর্যন্ত চাকরি পেলে না কেন? আমি চাকরি তিনবার পেয়েছি আমি, কেউ 5 লাখ, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 7 লাখ। হ্যাঁ, এইরকম ডিমান্ড করেছে। বডি বিল্ডিংয়ের যে কোটাটা সেটা ইন্টারনালভাবে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি এসএন ফিটনেস সেন্টার নতুন আরেকটা এপিসোড নিয়ে। আর আজকে আমি এমন জায়গায় এসেছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণ বুঝে গেছো আমি কী বিষয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। ঠিক আছে, একদম ঠিক, আমরা আলোচনা করতে চলেছি প্রো কার্ড নিয়ে। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলের এমন একটা বডি বিল্ডারের কাছে এসেছি, সে কিন্তু প্রো কার্ড হোল্ডার। আর আজকে প্রো কার্ড সম্পর্কে আমরা সমস্ত কিছু জানবো, প্রো কার্ড ব্যাপারটা কী, জিনিসটা কী, প্রো কার্ড দেখতে কেমন হয়, তারপরে তোমার ওটার ভ্যালিড কতদিন থাকে, কীভাবে ওটাকে ইউজ করতে হয়, কী কী গেম ওরা খেলতে পারে সেটাকে, সে প্রো কার্ড যদি কারোর কাছে থাকে তাহলে। তা আজকে যাবো গিয়ে আমরা কথা বলবো। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা এনজয় করো। আর সবার আগে তো লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আর তোমরা কমেন্ট করে জানাও যে কীরকম কী ভিডিও দেখতে চাইছো। আসো, ঠিক আছে, ভেরি এক্সাইটেড, বেল তো বাজিয়েছি, খুলছি, দেখো কার কথা, কার কথা বলছি, দেখো অজু ঘোষ। ঠিক আছে অজু, সবার প্রথমে তো ওয়েলকাম করছি তোমাকে আমাদের চ্যানেলে। হ্যাঁ, আর প্রো কার্ড হোল্ডার অজু ঘোষ অনেকে জানো না, ঠিক আছে, তো আসো অজুর সাথে গিয়ে আজকে আমরা দেখবো হ্যাঁ কী কী আছে, কী কী অ্যাচিভমেন্ট, প্রচুর অ্যাচিভমেন্ট ওর, যেটা মানে অনেকে জানে না। চলে আসো। ওরে বাপরে বাপ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত অ্যাওয়ার্ড রয়েছে এখানে, দেখো কম্পিটিশনে, দেখো শুধু দেখো কী কী আছে। অজু তুমি নিজের মুখে একটু বলো আমাদের, কোনটা কী একটু বলো। এখানে মিস্টার ইন্ডিয়া আছে, অনেকগুলোই মিস্টার ইন্ডিয়া আছে, একটা একটা মিস্টার ইন্ডিয়া, এটা এশিয়া চ্যাম্পিয়নশিপ উইথ এশিয়া প্রো কার্ড হয়েছিলাম, এইটা প্রো কার্ডে এই ট্রফিটা পেয়েছি, এটা এশিয়া চ্যাম্পিয়নশিপে পেয়েছি, এটা IBBF এশিয়া পেয়েছি, এটা WLF এশিয়া পেয়েছি, এটা NCP কদিন আগেই হয়েছে 2022। হ্যাঁ, এই একটা মিস্টার ইন্ডিয়া, অনেকগুলো মিস্টার। তোমার কাছে এমন একটা মেডেল আছে যেটা তুমি দাবি করো যে এটা ওয়েস্ট বেঙ্গলের কারোর কাছে নেই, এটা আমাদের একটু দেখাও। এই যেটা সাথী সুগার, আমি 2017 চ্যাম্পিয়ন হয়েছিলাম। হ্যাঁ, সে এটা আমার কাছেই আছে, ওয়েস্ট বেঙ্গলের কারোর কাছে নেই, একদম ঠিক, ওয়েস্ট বেঙ্গলের কারোর কাছে পাবে না। এই মেডেলটা আমি পেয়েছিলাম, গোল্ড মেডেল, আমার গ্রুপে আমি ফার্স্ট হয়েছিলাম। এই এত কিছু যে তুমি পেয়েছো এটা জানে কেউ? না, আমি সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে কোনোদিনই অ্যাক্টিভ নেই, এখনও সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আসিনি, আসিও না, সময় পাই না, সত্যি আমাদের আমাদের দৌলতে জানতে পারবে লোকে। তাই একদমই তাই, তোমাদের একদম আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের চ্যানেলে প্রথম দেখাতে পাচ্ছি প্রো কার্ড হোল্ডার, কিন্তু হ্যাঁ এটা সব দেখবো আমরা। আচ্ছা, এদিকে বড় বড় ট্রফি দেখছি আমি, একটুখানি বলবে আমার। একদম একদম, এই কদিন আগেই হয়েছে এটা, NCP থেকে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, NCP 2022, এটা আমি গ্রুপ ফার্স্ট হয়েছিলাম, আর ওভারঅল চ্যাম্পিয়নে আমি ফার্স্ট রানার্স আপ হই, তারপরে হয় রয়্যাল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ এই 2022, আমি গ্রুপ ফার্স্টে এইটা পেয়েছিলাম আমার গ্রুপে, আর ওভারঅল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নে এইটা পেয়েছি ফার্স্ট রানার্স আপ। ঠিক আছে, একটা গোল্ড মেডেল, এটা ক্লাসিক
চ্যাম্পিয়নশিপ এমজিপি এটা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হ্যাঁ তারপর এখানে ইউনিভার্সে কদিন আগে রিসেন্টলি একদম কারেন্ট ইউনিভার্সে আমি ফোর্থ হয়েছি এই একটা এটা পেয়েছি এই মেডেলটা আর এটা মিস্টার ইন্ডিয়া থার্ড হয়েছি বডি বিল্ডিং এই রিসেন্ট আর এটা ক্লাসিকে আমি সেকেন্ড হয়েছি এই মেডেলটা পেয়েছি আর এটা তো কদিন আগেই পেয়েছি আপনাদের মধ্যমগ্রামী এটা গোল্ড মেডেল এইসব আর মিস্টার ইন্ডিয়া রয়েছে এখানে অনেক চ্যাম্পিয়নশিপ আছে তোমার এখানে রয়েছে তোমার ফেডারেশন কাপ আছে মেডেল আছে তোমার ইস্টার ইন্ডিয়া মেডেল আছে এখানে এশিয়ার গোল্ড মেডেল আছে সাতসুগার মেডেল আছে আমার বিরাটিতে বাড়ি আছে ওখানেও অনেক ট্রফি অনেক মেডেল যেগুলো আমি এখানে নেই দমদমে বাড়িতেও আছে অনেক ট্রফি অনেক মেডেল যেগুলো আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে যেগুলো আছে সে তোমাদের সামনেই আছে হ্যাঁ এই আর কি আচ্ছা এবার তোমার কাছে জানতে চাইবো যেটা আমরা আমাদের যেটা থাম্বনেল দেখে অনেকে ইন্টারেস্ট সহকারে এতক্ষণ ঢুকে পড়েছে চ্যানেলে হ্যাঁ প্রো কার্ড সেটা আমাদের একটু দেখাও তো সবার আগে আমাদের প্রো কার্ডটা দেখাও এটা ইন্টারেস্ট প্রো কার্ড পেয়েছি এই দেখাচ্ছি আচ্ছা আমি এই প্রো কার্ড হলো এইটা আচ্ছা আগে একটু আমি হাতে ধরে দেখবো একদম একদমই তাই এইটা হচ্ছে প্রো কার্ড দেখো হ্যাঁ এই যে প্রো কার্ড আর এই যে নামটা দেখো তুমি হ্যাঁ হ্যাঁ নামটা এই যে এই দেখো কাছে আসো ওই সেক্টরে দেখো প্রফেশনাল লেখাটা দেখো ঠিক আছে এই যে হচ্ছে নাম লেখা অজু ঘোষ দেখো ইন্ডিয়া বডি বিল্ডিং হ্যাঁ আর এদিকে দেখো হ্যাঁ ইন্ডিয়াতে যেহেতু হয়েছিল এই দেখো প্রফেশনাল এটা হলো প্রো কার্ড আর এটা প্রো পাসপোর্ট প্রো পাসপোর্ট যে সমস্ত দেশে প্রো লেভেলের গেম হবে মানে বডি বিল্ডিং হবে সেই সব দেশে কি ওরা স্ট্যাম্প মেরে দেয় যে এই দেশে এসে প্রো চ্যাম্পিয়নশিপ করে গেছে ঠিক আছে এই যেমন 2019 আমি এই প্রো চ্যাম্পিয়নশিপটা পেয়ে এই কার্ডটা আমি হোল্ড করি এই পাসপোর্টটা হোল্ড করি ঠিক আছে এখানে স্ট্যাম্প লেখা রয়েছে স্ট্যাম্প দেওয়া আছে দেখো এটা হলো প্রো কার্ড এই হচ্ছে পাসপোর্ট হ্যাঁ আর এই হচ্ছে কার্ড ওকে মানে আমার একটু অন্যরকমই লাগছে ধরে এটা প্রো 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 ব্যাপারগুলো শুনি হ্যাঁ কিন্তু ব্যাপারগুলো শুনেছি শোনা অবধি শেষ আমাদের তারপরে দেখা আর হয়নি এই প্রথম দেখছি চোখটা বন্ধ করছি তোমার ভালো লাগে তোমরা এসেছো তোমার দোলো দে আর কি ঠিক আছে এবার একটা বলো তোমাকে এই প্রো কার্ডের যে ব্যাপারগুলো এটা কতদিন ভ্যালিড থাকে বা এটা আমার যেমন এইটাতে 2 বছর ভ্যালিড আছে আচ্ছা ঠিক আছে যেহেতু কোভিড এর জন্য 2 বছর তো কোনো গেম হয়নি গেম অফ ছিল এটা এখনের ভ্যালিড রয়েছে আমি যে কোনো প্রো লেভেলে যখনই কোনো প্রো লেভেলের বডি বিল্ডিং হবে আমি ডিরেক্ট এই প্রো কার্ডটা দেখিয়ে আমি ডিরেক্ট ফাইনাল স্টেজে নামতে পারি প্রো লেভেলে চ্যাম্পিয়নশিপ আমি করতে পারবো এর জন্য আমাকে কোনো কোয়ালিফাই করতে হবে না মানে জানতামই না যে তোমার কাছে প্রো কার্ড আছে মানে আমি নিজে এসে মানে কি বলবো মানে হতবাক হয়ে গেছি এসে থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা এবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয়েছে এবার একটু বসবো রিল্যাক্স একটু বসে তারপরে আমরা একটু কথা বলবো তুমি একটু বসো ওই জায়গায় এদিকে 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 বসো ঠিক তাহলে আমাদের একটু সেটিং করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা দেখে নিলে প্রো কার্ড এই যে প্রো কার্ড আর এই পাসপোর্ট দেখে নিয়েছো তোমরা এবার এইবার শুনবো তোমার কাছে একটা প্রো কার্ড হোল্ডার একটা বডি বিল্ডার নিশ্চয় জার্নিটা খুব একটা সোজা ছিল না তুমি এখন তুমি প্রো বডি বিল্ডার এখন তোমার প্রচুর স্পন্সরশিপ আসছে প্রচুর জায়গায় খেলতে যেতে পারছো তুমি স্পন্সর পাচ্ছ যখন এই লেভেলে আসার আগে তখন তো তুমি কিছুই পাওনি না কিছুই পাইনি একদম ঠিক আছে তখন তোমার জার্নিটা কেমন ছিল মানে তখন তুমি বডি বিল্ডিংটা কিভাবে করতে তুমি তোমার জার্নিটা আমাদের যদি আমি আমার জার্নিটা শুরু করি আমার 98 থেকে আমি প্রথম এক্সারসাইজ শুরু করি তখন কখনোই ভাবিনি যে আমি বডি বিল্ডিং করব আমি থাকতাম আমি এখনো থাকি দমদমে দমদমে আমার বাড়ি আছে তখন আমরা একটা ছোট্ট পরিবারের মানে আমরা 3 ভাই বাবা মা ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতাম সেখানে মানে একটা ভাড়া বাড়ি আর কি তো ওখানে ওখানে আমি ব্যায়াম শুরু করি আমার বাড়ির সামনে রয়েছে স্মৃতি ফিজিক্স ব্যায়ামাগার ওখানে মনোরাইজও ব্যায়াম করে গেছেন ববি সিংও ব্যায়াম করতেন অনেক বড় বড় লেজেন্ড বডি বিল্ডাররা ওখানে এসে ব্যায়াম করতো তো আমরা কী করতাম বাইরে দিয়ে যে দেখতাম যে ওখানে ব্যায়াম করছে তো আমাকে ঢুকতে দিত না এতটাই ছোটো ছিলাম আমি তো নেশা দেখবো তো তখন ওখানে দাদারা এসে রোজ দেখতো আমি দাঁড়িয়ে থাকতাম তো ভেতরে যারা ব্যায়াম করতো আমাকে ডাকলো ডেকে বললো আয় ভেতরে আয় এসে বস দেখ তো ওখানে বসতে দিলো তো আমি বললাম দাদা আমি একটু ব্যায়াম করবো তোমাদের মতো তো ওরা বললো ঠিক আছে কর তা আমাকে শেখালো যে এরম এরমভাবে কর তো ওইখান থেকেই আমার জার্নি শুরু প্রথম তো ওখান থেকে ওই দাদাদের সাথেই ব্যায়াম করতে করতে দাদাদের হাত ধরেই আমি প্রথম বডি বিল্ডিংয়ে পা রাখি তো বাড়ি থেকে কোনো দিনই কোনো সাপোর্ট পাইনি কারণ আমি খুব গরিব ফ্যামিলির ছেলে হ্যাঁ তো আমি যা কাজ পেতাম যা কাজ ক্যাটারিং করেছি আমি ইলেকট্রিকের কাজ করেছি ফাংশানে সাউন্ড সিস্টেমের কাজ করেছি এগুলো করতাম কেন কি আমি জানি বডি বিল্ডিং করতে গেলে প্রচুর
ডায়েটের প্রচুর খরচা, সেই ডায়েটের খরচাটা তোলার জন্য তখন আমি এই ধরনের কাজগুলো করতাম, তখনও আমি ট্রেনার হইনি। একদিন আমার ভালো একটা পুরনো কথা মনে পড়ে, আমার বাড়ি থেকে তো কোনোদিন সাপোর্ট করেনি, কারণ আমি খুব গরিব ফ্যামিলির ছেলে, তো বাবা মা কোনোদিন দেখতেও ছেলেটা এত খাচ্ছে, এত খরচা আমি তো দিতে পারবো না, এ কীভাবে চালাবে, বাবা এটাই ভাবতো। তো একদিন বাবা কী করলো, যাতে আমি ছেড়ে দিই, যাতে এই লাইন থেকে বেরিয়ে যাই, বাবা একদিন কী করলো, আমার সামনে বেঙ্গল কম্পিটিশান, আমি ডায়েটে রয়েছি, তখন আস্তে আস্তে আমি তখন জিমে ট্রেনিং করানো শুরু করি, প্রথম জাস্ট নিউ কামার একদম। তো একদিন আমি কাজ থেকে ফিরেছি, আর বরাবর কী বলো তো, আমার মা হার্টের পেশেন্ট, তো সেরকমভাবে কাজ করতে পারতো না, তো আমি নিজের ডায়েটটা নিজেই বানাতাম। তো একদিন আমি কাজ থেকে ফিরেছি রাত্রিবেলা, তো দেখছি বাবাও এসছে, তো দেখছি আমি যে ওই চিকেন ডিম, পরের দিন আমি কাজে বেরোবো ভোরবেলায় ট্রেনিং করাতে যাব, হ্যাঁ, তো দেখছি বানাচ্ছি রাত্রিবেলায়, সকালে ওটা নিয়ে বেরোবো। তো বাবা রাগমাগ করে বলছে, এইসবের কোনো দরকার নেই, এসব করতে হবে না, এসব ফালতু একেবারে, এসব কোনো ফিউচার নেই, কাজ কর, ঘরে পয়সা দে, সংসার চালা। তো আমার তো জেদ যে আমাকে বডি বিল্ডিং করতেই হবে, আমার একটা মানে মাথার মধ্যে ঢুকে গেছে, আমিও স্টেজে নামবো, আমিও বডি বিল্ডিং করবো, এরকম একটা ব্যাপার। তো বাবা কী করলো, রাগমাগ করে সেই শীতকাল, সামনে আমার ভালো মনে আছে মেদিনীপুরে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ছিল, তখন ম্যাক্সিমাম বেঙ্গল কম্পিটিশান দুর্গাপুজোর পরে পর থেকেই স্টার্ট হয়ে যেত। তো বাবা কী করলো, সেই সেদ্ধ মাংস ডিম সেদ্ধ সব ছুঁড়ে ফেলে দেয় রাত্রিবেলায়, ফেলে দিল, হ্যাঁ রাস্তায় একদম ছুঁড়ে ফেলে দিল চোখের সামনে। তো আমার সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে তখন জলই পড়ছে, মানে কাঁদছি লিটারলি, মানে সারাদিন আমি কাজ করে বাড়িতে ফিরেছি আমি জানি, আর তখন পুরো ডায়েটে রয়েছি, পরের দিন আমি ডায়েটের খাবারটা আমি নিয়ে বেরোবো, কাজে যেতে হবে, ট্রেনিং করানো শিখে, মানে জাস্ট ট্রেনিং করানো শুরু করেছি। তো ডায়েটের মধ্যে রয়েছি, বাবা বলছে বেরিয়ে যা বাড়ি থেকে, বাবা আমার ভালোর জন্যই বলেছে, বাবা যদি না বলতো আজকে তাহলে বলতো এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। তো সেদিনকে আমি সেই রাত্রে বাবা বার করে দিল বাড়ি থেকে, বললো বেরিয়ে যা, তো আমিও রাগমাগ করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, বেরিয়ে গেলাম। তো আমাদের ওখানে বাড়ির সামনে রেল কোয়ার্টার রয়েছে, সারা রাত ওই রেল কোয়ার্টারের সিঁড়ি নিচে সারাটা রাত কাটালাম। পরের দিন ভোরবেলা আমার কাছে কিছু খুচরো পয়সা ছিল, তো সকালবেলা ছাতু টাতু খেয়ে আমি আবার সেই ট্রেনিং করাতে চলে গেছি। দুটো দিন আমার খুব কষ্ট হয়েছে, আমি সেরকমভাবে ডায়েট করতে পারিনি। দমদম ঘোষপাড়াতে অনেক প্রচুর মেস আছে, ওখানে আমি একটা মেস ভাড়া করে ওখানে থাকা শুরু করলাম। তো ওই মেসের মধ্যেই আমি একটা ছোট্ট ওভেন, একটা স্টোভ, পাম্প স্টোভ, হ্যাঁ একটু একটা ছোট্ট প্রেশার কুকার, আমার তো সব সেদ্ধ, তখন চিকেন সেদ্ধ, স্যালাড, বয়েলড ভেজিটেবলস, হ্যাঁ ডিম সেদ্ধ, তো ওই একটা পাম্প স্টোভ, একটা বাটি আর একটা প্রেশার কুকার কিনে ওইখানে আমি থাকা শুরু করি এক কর্নারে। ওই মেসের ঘরের ভেতরেই আমি ওই ডায়েটে নিজের রান্নাগুলো করতাম আর কাজে চলে যেতাম, মাঝে মধ্যে বাড়িতে আসতাম আর মাকে দেখতাম যেহেতু আমার মা অসুস্থ, তারপরে আবার কাজে চলে যেতাম। তো এরকমভাবেই আমি বেঙ্গল কম্পিটিশানটা করে বেঙ্গলে প্রথম চ্যাম্পিয়ন হই। তারপর ওখান থেকে বেঙ্গলে চ্যাম্পিয়ন হওয়ার পর আমি ন্যাশনালে ওখান দিয়ে সিলেকশান পাই। তো তারপর আবার ন্যাশনাল করার জন্য আবার প্রিপারেশন নিলাম, ন্যাশনালেও আমি নৈনিতাল উত্তরাখণ্ডে ন্যাশনাল হয়েছিল, ওখানেও আমি 55 কিলোতে আমি আমার গ্রুপে ফার্স্ট হই, প্রথম মিস্টার ইন্ডিয়া, ওটা আমার জীবনের, আমি সাকসেস হয়েছি, প্রচুর সাকসেস হয়েছি, অনেক জায়গায় ফেলিওর হয়েছি, আবার সাকসেস হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। তারপর আস্তে আস্তে আরও ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশান আমি এগিয়ে যাই, ব্যাস এখন আমার কাছে অনেক স্পন্সরশিপ আসছে, আর আমি এই হেলথ পাম্প কোম্পানির সাপ্লিমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাথলিট, 2015 থেকে এখনও অবধি কন্টিনিউ আমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাথলিট এখনও রয়েছি, চলছে, আর বিভিন্ন কোম্পানি থেকে অফার আসে, যেহেতু আমি একটা কোম্পানিতে আমি এখনও অবধি এগ্রিমেন্ট করা আছে, তো আমি কোনো সাইন করছি না, বিকজ কারণ আমার এই কোম্পানি আমার অসময়ে প্রচুর সাপোর্ট করেছে, যখন আমার কাছে কোনো, আর এইটা সাপোর্ট করেছে কৌশিকদা, কৌশিকদা আমাকে এই ব্র্যান্ডটাকে আমাকে ঢুকিয়ে দিয়েছিল, অজয় সরকার আর কৌশিকদা দুজনে মিলে, তাদের অনেক বড় অবদান আছে এই সাপোর্টটার পেছনে। তো এখন আমার কাছে অনেক কোম্পানি আছে কিন্তু আমি যাচ্ছি না, কারণ এই কোম্পানি আমায় অসময় দেখেছে আর তারা এখনও দেখছে, তো এই কোম্পানিকে যতদিন আছি আমি এই কোম্পানিতে থাকি। আমাদের যারা নতুন নতুন জিমে আসে তাদের অনেক প্রবলেম থাকে, প্রবলেমটা কীরকম, পোস্ট ওয়ার্কআউট, আমি ব্যায়াম করার পর কী খাবো, ঠিক আছে, মানে সাপ্লিমেন্ট তুমি আমাদের বলে দাও যে কী সাপ্লিমেন্ট নিতে পারে, অথবা সলিড ফুড মানে উইদাউট সাপ, কেউ মনে করো সাপ্লিমেন্ট নেবে না, আমি নর্মাল মাছ মাংস থেকে যেরকম হয় আর কি খাই, হ্যাঁ সেরকম খাবার, এবার তুমি আমাদের বলো যে পোস্ট ওয়ার্কআউটের পর কেমন মিল নিলে ভালো হয়। যদি সাপ্লিমেন্টের দিক দিয়ে যাও, যদি তুমি লিন মাস গেন করতে চাও, তাহলে তুমি
হোয়ে প্রোটিন ন্যাচারাল নর্মাল হোয়ে প্রোটিন বা আইসোলেট প্রোটিন বা হাইড্রো প্রোটিন নিতে পারো, ঠিক আছে, পরে প্র্যাকটিসের পরে পরেই। তার সাথে একটু গ্লুটামাইনও নিতে পারো, মাসেল রিকভারি করবে। আর যদি এগুলো না নাও, যদি প্রোটিন গ্লুটামাইন ধরো এগুলো নিলে না, যদি ন্যাচারাল ফুডে যেতে চাও তাহলে তুমি এগ হোয়াইট নিতে পারো, চিকেন বয়েল নিতে পারো, ফিশ নিতে পারো। এগুলো একটু ফুড নিতে হয় মিনিমাম আধ ঘন্টা পর, প্র্যাকটিসের আধ ঘন্টা পর, যতক্ষণ না তোমার ব্লাড ফ্লো যতক্ষণ না নর্মালে যাচ্ছে, হার্টবিট নর্মালে যাচ্ছে, ঠিক আছে, তুমি ততক্ষণ নিতে পারো না। তুমি আধ ঘন্টা পর তুমি হেভি ফুড নিতে পারো, সেটা এগও হতে পারে, সেটা ফিশও হতে পারে, সেটা চিকেনও হতে পারে, ঠিক আছে। এবার ধরো কেউ বাল্কে যেতে চায় তাহলে তার জন্য আলাদা আছে, সে প্রোটিন তো ইনটেক করতেই হবে, বা তার সাথে বাল্কে গেলে একটু তোমাকে কার্বস নিতে হবে। কার্বস যেমন কী আসবে, সুইট পটেটো আসবে, রাইস আসবে, পিনাট বাটার আসবে, চিজ আসবে, বিভিন্ন এখন প্রচুর কাজ বেরিয়ে গেছে, মানে অনেক ধরনের এখন বাল্ক সিজনে লিন মাস গেন করছে অনেকে। কেউ ধরো রোগা খুব বাল্ক করতে যাচ্ছে, উইথ মাসেল গেন করতে যাচ্ছে, বিভিন্ন প্রসেসে কাজ নিতে পারো, প্রোটিনও নিতে পারো, দুটোই দরকার। আচ্ছা, এবার তোমাকে একটা কথা বলি, তুমি তো অনেকদিন ধরে খেলছো এই লাইন, অনেকদিন ধরে আছো। আগেকার বডি বিল্ডিং আর এখনকার বডি বিল্ডিং, স্টেজ বলো বা মানে স্ট্যান্ডার্ড বলো, হ্যাঁ, তোমার মতে এবার তুমি আমাদের একটুখানি বলো, তোমার ওই আগেকার বডি বিল্ডিং থেকে এখনকার বডি বিল্ডিং পার্টটা, এটা যদি আমাদের একটুখানি বলো আগে কীরকম। সত্যি কথা বলতে আগেকার বডি বিল্ডিং এখনকার বডি বিল্ডিং অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে বডি বিল্ডিং। আগে আমরা বডি বিল্ডিং করতাম তখন আমরা মাচার মধ্যে কম্পিটিশান করেছি, তোমাকে দেখালামও ছবি, রামপুরহাটে প্রথম বার্ড ফ্লু হয়েছিল 2008, হ্যাঁ, তখন আমরা কম্পিটিশান করতে গেছি, ভালো মনে আছে, হ্যাঁ, গ্রামে চারিদিকে দেখি মেন হচ্ছে কম্পিটিশান, কিন্তু কম্পিটিশানের জন্য দেখি সেই মাঠের মধ্যে চারিদিকে মেলা বসেছে, হ্যাঁ, সে আমরা দারুণ এনজয় করতাম। আগে আমরা বডি বিল্ডিং করেছি, এনজয় করেছি, আগে কিন্তু গ্রামের কম্পিটিশান করে মজা ছিল, আগে বেঙ্গল কম্পিটিশান করে মজা ছিল, তিন দিন ধরে কম্পিটিশান হচ্ছে। এখনকার ইয়াং জেনারেশান যেমন কি এসি হলে বসে পেছনে এলইডি লাইট, একটা সুন্দর পরিবেশ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন একটা চ্যানেল, হ্যাঁ, যেমন এই ব্যাপারটাকে এখন তুলে ধরছে, এইগুলোদের জন্য একটা খুব ভালো অ্যাডভান্টেজ। হ্যাঁ, প্রাইজ মানি যেটা সবথেকে ভালো কোশ্চেন করেছে, যেটা আমাদের সময় একেবারেই ছিল না। আগে আমরা বেঙ্গলে চ্যাম্পিয়ন হলে 500 টাকা পেতাম, আর ওভারঅল চ্যাম্পিয়ন হলে আমরা পেতাম ওই ধরো 2000 টাকা থেকে 2500 টাকা, তাও ট্রফিও দিত না। এই এখানে আমার এখানেই রয়েছে বেঙ্গল চ্যাম্পিয়নশিপের এই মেডেল, আর এখনকার মেডেল খুবই সত্যি কথা বলতে খুব বড়, খুব সুন্দর দেখতে, সাথে একটা বিরাট ট্রফিও দেয়, সার্টিফিকেট উইথ, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ক্যাশটা এখন অনেক পরিমাণে বাড়িয়েছে, যেটা এখন একটা বডি বিল্ডিং করতে গেলে যা খরচা, হ্যাঁ, প্রত্যেকে সেটা হয়তো বুঝেছে, তো সেই দিক দিয়ে এখন অনেক ভেবেছে যারা অর্গানাইজ করেন, তো ক্যাশটা অনেক বাড়িয়েছে। তা আমাদের সময় এইসব ফেসিলিটিস কিছুই ছিল না, শুধু ভালোবাসি বলে আমরা করতাম, আর এখনও ভালোবাসি, করবো আগামী দিন। এইখান থেকে অনেকে চাকরি বাকরিও পাচ্ছে, আগেও পেয়েছে, কিন্তু এখন আরও অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে, খুব সুবিধা হয়েছে ছেলেদের জন্য দিনে। এবার একটা তোমাকে একটা কোশ্চেন করি আমি, চাকরি বাকরি বললে তো, এবার তুমি এত কিছু অ্যাচিভ করেছো, প্রো কার্ড হোল্ড করেছো, এই যে আমি আবার দেখাচ্ছি, দেখো এই প্রো কার্ড হোল্ড করেছো, তুমি এখনও বলতে চাকরি পেলে না কেন? আমি চাকরি পাইনি, কারণ আমি চাকরি পেয়েছি, পাইনি ভুল কথা, কিন্তু আমি যখনই আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি, যে আমাদের রিক্রুট করতো, নাম বলবো না, আমি নাম বলাটা খুবই খারাপ হবে, তো আমি যখন রিক্রুট করতে গেছি তো আমার কাছে 3 বার পেয়েছি আমি, কেউ 5 লাখ, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 7 লাখ, হ্যাঁ, এইরকম ডিমান্ড করেছে। সত্যি কথা বলতে আমি যখন শুরু করেছি তখন মানে খুবই দরিদ্রের মধ্যে আমি বডি বিল্ডিং শুরু করেছি, তো আমার কাছে এতগুলো টাকা স্বপ্ন ছিল, আমি একসাথে দেখিওনি তখন, হ্যাঁ, তো আমি দিতে পারিনি সত্যি কথা বলতে বডি বিল্ডিং, আমি নাহলে এতদিন আমার চাকরি হতো। কিছু তোমার এটা সুযোগ এসেছিল? আমার অডিয়েন্স ফ্যাক্টরি থেকে এসছে, রেলে এসছে, সার্ভিসেস থেকে এসছে, হ্যাঁ, কিন্তু রিক্রুট করেছে, আমি গেছিও, কিন্তু সব কিছু হয়ে গেছে, ফাইনালি যখন আমাকে জয়েনিংয়ের কথা বললো তখন আমাকে বলছে এই তোমাকে অ্যামাউন্টটা আমাকে পাঠিয়ে দিতে হবে, আমার ব্যাংক ট্রান্সফার করতে হবে, আর নাহলে এই আমার বাড়ির অ্যাড্রেস এখানে পৌঁছে দিতে হবে। তো আমি তো আর কি হতাশ হয়ে গেলাম শুনে, হ্যাঁ, অবাক, তো আমি তো আমার কাছে সেটা স্বপ্ন, অতগুলো টাকা আমি কোথায় দিয়ে জোগাড় করে দেবো? আমি প্রথমেই বলেছি যে আমি কিন্তু খুব পুর ফ্যামিলির ছেলে, গরিব ফ্যামিলির ছেলে, তো আমার কাছে সেটা মানে, আর আমি কোনোদিন কারো হেল্পও পাইনি সেরকমভাবে,
তো আমি পারিনি দিতে, তো আমি ওই জন্য আর এগোইনি। আস্তে আমি ট্রেনিং করানো শুরু করি, তখন তো ট্রেনিংয়ে এত পয়সাও ছিল না, এত জিম ব্যাপারটাও ছিল না। আগে ট্রেনিং করাতে যেতাম, লোকে অনেকে ভাবতে বাবা কী করাতে যাচ্ছে, জিমে ট্রেনিং, জিম শেখাতে যাচ্ছে, ব্যায়াম শেখাতে যাচ্ছে। তো আমার বন্ধু বান্ধব পাড়া অনেকেই হাসাহাসিও করেছে, আমি যখন ব্যায়ামে যেতাম তখনও হাসাহাসি করেছে। তো আর আজকের ডেটে তারাই আমাকে এখন গর্ব করে আমাকে নিয়ে, যে আমাদের একটা বন্ধু এইরকম জায়গায় এরকম পজিশানে গেছে। কিন্তু তারাই আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, যেটা আমার লাইফে ঘটেছে আমি সেটাই বলছি। তো তারাই হাসাহাসি করতো, হ্যাঁ এসব করে কী হবে, হ্যাঁ ফালতু, হ্যাঁ তো এই আর কি। তার মানে বডি বিল্ডিং থেকে চাকরি আছে, এখনো আছে, এখনো আছে, কিন্তু এই কারণের জন্য হচ্ছে না, এই কারণের জন্য হচ্ছে না যে, হ্যাঁ যে চাকরি নেই এটা ভুল কথা, যে রিক্রুট করছে, ঠিক আছে, যে রিক্রুট করছে সব কিছু হচ্ছে, এক্সাম হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, শেষ মুমেন্টে গিয়ে একটা অ্যামাউন্ট ওরা ক্রিয়েট করছে যেটা একদম ইন্টারনাল। তো আমি সেটা দিতে পারিনি, যারা দিতে পারছে তারা হয়ে যাচ্ছে। মানে ঘটনাটা এখন দাঁড়াচ্ছে যে বডি বিল্ডিং এর যে কোটাটা, সেই কোটাটা এখন বিক্রি হচ্ছে বাইরে। একদমই তাই, একদমই তাই, বডি বিল্ডিং এর যে কোটাটা সেটা ইন্টারনাল ভাবে বিক্রি হচ্ছে, একদম এই কারণেই হচ্ছে না বডি বিল্ডিং এর চাকরি। অনেক ছেলে সুযোগ হারাচ্ছে, অনেকে হতাশ হয়ে বডি বিল্ডিংই ছেড়ে দিচ্ছে, অনেক আমার চোখের সামনে আজকে আমি যাদের, যে সমস্ত যাদের হাত ধরে বডি বিল্ডিংয়ে নেমেছিলাম, বা আমার জেনারেশনে যাদের হাত ধরে, যাদের সাথে আমরা এক স্টেজে, একটা স্টেজে পারফরমেন্স করেছি, সেই সময় এখনও অবধি কেউ নেই, কেউ নেই বডি বিল্ডিং, সবাই ছেড়ে দিয়েছে, মোটামুটি সবাই ছেড়ে দিয়েছে, সবাই এখন যে যার বিভিন্ন লাইফস্টাইলে চলে গেছে, ছেড়ে দিয়েছে। কিন্তু বডি বিল্ডিংয়ে চাকরি আছে ইন্টারনালভাবে, সেটা একটা অ্যামাউন্ট, তারা এমন প্রেশার ক্রিয়েট করছে যেখানে তুমি টাকা না দিতে পারলে তোমার কোনো চাকরি নেই। তোমার পেছনে যারা কোনো প্লেস পায়নি তাদেরকে, যারা টাকা দিচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে চাকরি, এটা হচ্ছে কারণ। আর শুনলে প্রচুর, আজকে তোমার কাছে, তোমাদের কাছে আমরা প্রচুর ইনফরমেশন আজকে শেয়ার করলাম, আর আমাদের দর্শকদের এতটা সময় দিলে, আমাদের যে এতটা সময় দিলে, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমাদের বলছি ভিডিওটাকে শেয়ার করো, হ্যাঁ, আর যাতে সবাই যেন জানতে পারে ব্যাপারগুলো, আর লাইক কমেন্ট তো করবেই, আর কমেন্ট করে জানো তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো আর কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছো। তাহলে আবার দেখা হবে কোনো একটা নতুন বডি বিল্ডারের সাথে, কোনো একটা নতুন এপিসোডে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।